আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল। মাত্র একটা আলু দিয়ে খুবই মজাদার অসাধারণ একটি রেসিপি আপনাদেরকে শেয়ার করে দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। খুবই টেস্টি এই রেসিপিটা, কিন্তু ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট যে কোনো সময়ই এই মজাদার রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আগে থেকে একটা আলুকে আমি সিদ্ধ করে রেখেছি, এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর দিচ্ছি একটা টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি, আদা রসুন একসাথে পেস্ট আধা টেবিল চামচ, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণকে এখন একসাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে একটা মসৃণ ডো তৈরি করে নেব। এমন ভাবে ডোটা তৈরি করতে হবে যেন আলুর দানা দানা অংশগুলো খুব বেশি না থাকে। নাস্তাটা সুন্দর একটা শেপে তৈরি করার জন্য আমি হাতে একটু তেল মেখে খামির থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল শেপে আমি তৈরি করে নিচ্ছি। একে একে সবগুলো আমি এইভাবে তৈরি করে নিলাম। 2 চামচ কর্নফ্লাওয়ার আর নর্মাল পানি দিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা আলুর এই কাবাব এক পিস আমি নিয়ে কর্নফ্লাওয়ারের ভিতরে চুবিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এক্ষেত্রে আমি একটি ছোট চামচের সাহায্য নিচ্ছি, দুই দিকে খুব ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নিচ্ছি। আগে থেকে 1 প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা আমি হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আর এখন এটাকে আমি সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেব। সবগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর এরপরে কিন্তু আমি 30 মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য একটা ঠান্ডা স্থানে কিংবা নর্মাল ফ্রিজে রেখে দেব। চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে সেটাকে একটু গরম করে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি আলুর কাটলেট কাবাব যে যেভাবেই বলেন এটাকে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এক পাশ কিছুটা হয়ে গেলে অপর পাশটাও কিন্তু উল্টে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পুড়ে না যায়, আর দুই পাশে সমানভাবে ভাজা হবে। দুই পাশে গোল্ডেন ব্রাউন কালার করে সমানভাবে আমি ভেজে তুলে নেব। যেগুলো ভাজা বাকি আছে সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একটা মাত্র আলু দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব তৈরি হয়ে গেল। আর এই রেসিপিটি বিকালে চায়ের সাথে বা বিকালের নাস্তা হিসাবে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারে। এটা গরম গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এত সহজ আর মজাদার একটি রেসিপি, আমি জানি এই ভিডিওটি দেখার পর এই রেসিপিটা তৈরি না করে কেউ থাকতে পারবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্তই আল্লাহ হাফেজ।